মুখে আল্লাহ বলো রে, সবাই আল্লাহ বলো রে। থেকে বলছেন ঢাকা শহরে বাইশ দিয়া যখন প্রথম পুরস্কার পেয়েছিল তখন আমাদের ওই ঢাকার থেকে শেরে বাংলা নামে বাংলার ভাগ হিসাবে প্রখ্যাত নামে বিখ্যাত নামে মানে পরিচিত হয়েছিল। সেই সময়কার থেকে আমাদের গ্রামের নৌকার নাম থাকে শেরে বাংলা। নৌকার কয় হাত মানে দৈর্ঘ্য? দৈর্ঘ্য মোটামুটা 65 হাতের মতো হবে। 65 হাতের মতো। আপনাদের মাঝিমাল্লারা সব কি গ্রামবাসী? হ্যাঁ, আমাদের সবাই গ্রামবাসী এবং আমরা সবাই এক পুজোট আর কি। এই নৌকাটা নির্মাণ করতে ব্যয় খরচ কিরকম হয়েছে? ব্যয় খরচ প্রায় 8 লক্ষ টাকা। 8 লক্ষ টাকা। এই 8 লক্ষ টাকা ইন্ধন কারা? ইন্ধন আমাদের জনসাধারণ, সবাই গ্রামের সবাই। গ্রামের সবাই। আমরা আল্লাহবরাত হইতে সব জায়গা থেকে প্রথম পুরস্কার এনেছি। আমাদের প্রথম নৌকায় তো 13টা প্রথম পুরস্কার। এরকম একটা রেকর্ড আছে? বাহ বাহ বাহ, একটা করতালি হতেই পারে। এই সেই নৌকা, নাম শেরে বাংলা ভিটেপাড়া, বৃক্ষ তোমার নাম ফলে পরিচয়, যেখানে যায় সেখানে সেখানেই প্রথমে প্রথম স্থান অধিকার করে আসে। যখন পুরস্কার নিয়ে গ্রামে আসা হয় গ্রামবাসীর প্রতিফলন কিরকম দেখা যায়? তখন মনে করেন আমাদের ছোট বড় আনিক বনতা সবাই মানে আনন্দ উৎফুল্ল হয়ে সবাই একতা ভাবে আমরা পিরাইদের কাছে এইরকম ভিড় জমাই। যদি হেরে আসা হয় কোথাও থেকে যদি হয় তো সেক্ষেত্রে গ্রামের প্রতিক্রিয়া কেমন থাকে? তখন তো মানে যখন এটি উপহার দিতে হয় তখন তো মানুষের মন মানসিকতা একটু হলো পরিবর্তন হবে, হার জিত আছে, হার জিত আছেই এবং সব দিকে যে হবে। তো এবছরে নবনির্মিত শেরে বাংলার ভিটাপাড়ার কনফিডেন্স কেমন আছে? ইনশাআল্লাহ আশা করা যায় যে আমরা এবারও পূর্বের মতোই আর কি বাঘের মতোই থাকতে পারবো। ধন্যবাদ আপনাদের অভিমত জানানোর জন্য। এইবার আমরা নৌকা লিয়া পাল্লাতে চালাই মুখে।